আমি এখন চলে যাব সরাসরি সেই টপিকটাতে, যে আমরা এই যে সাতের পরে অক্টালে কি হবে। আচ্ছা, একটু ডেসিমালটা লেখার চেষ্টা করি। দেখো সবাই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন অক্টালে তো 8 এবং 9 নাই, অক্টালে 8 এবং 9 নাই, তার মানে কি হবে, সাতের পরেই আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সাতের পরে আমাদেরকে 10 ব্যবহার করতে হবে। সো অক্টালে সাতের পরে হচ্ছে 10, ঠিক আছে। একই রকমভাবে 11, 12, 13, 14, 15, 16, 17 যাবে, 17 পরে 18 এবং 19 নেই, তার মানে তোমার কত লিখতে হবে, 17 পরে 20। এভাবে করে 27 পরে কত লিখতে হবে, 30। সো এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে। নেক্সট কোথায় এসে ঝামেলা হবে দেখো, 77-এর পরে, মানে 73-77 এভাবে করে তো লিখতে পারবে। এই 78 থেকে শুরু করে 99 পর্যন্ত কোনোটাই তুমি লিখতে পারবা না। কেন লিখতে পারবা না, কারণ এখানে যে ডিজিটগুলো ইউজ করা হচ্ছে প্রত্যেকটাতে কোনো না কোনো ডিজিট আছে যেটা তোমার এই সংখ্যা পদ্ধতিতে নাই। কারণ 78-এ 8 আছে যেটা তুমি ব্যবহার করতে পারবে না, 79-এ 9 আছে যেটা তুমি ব্যবহার করতে পারবে না, 80 থেকে শুরু করে সবগুলোতেই 8 এবং 9 আছে। সো তুমি এগুলো ইউজ করতে পারবে না। এই জন্য 77-এর পরে তাহলে 99 পর্যন্ত আর হবে না। তাহলে 77-এর পরে কত হয়ে যাবে, 100। তাহলে অক্টালে 77-এর পরে সংখ্যাটা হচ্ছে 100। 100 থেকে শুরু করে 101, 102, 104, এভাবে করে 107 পর্যন্ত যাবে। 107-এর পরে গিয়ে তোমরা পাবে হচ্ছে 110, কারণ 108 এবং 9 নেই। এরপরে বাকি সিকোয়েন্সটা এভাবে চলতে থাকবে। এভাবে করে কত পর্যন্ত যাবে, 177 পর্যন্ত। এরপরে সেম লজিকে খেয়াল করে দেখো, 78 থেকে 99 পর্যন্ত তুমি ইউজ করতে পারবে না, তার মানেই 177-এর পরে হবে 200। হ্যাঁ, তাহলে 200 থেকে শুরু করে কত পর্যন্ত যাবে, আবার 277 পর্যন্ত যাবে। 277-এর পরে যাবে আবার 300। এখন আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিই, যে তোমরা কীভাবে বুঝবে যে সবচেয়ে বড় সংখ্যা কী হবে। খেয়াল করে দেখো যে আমরা ডেসিমালে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখি কত, 99-কে। কেন 99 দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, কারণ ডেসিমালে সবচেয়ে বড় ডিজিটটা হচ্ছে 9। তাহলে যখন আমরা দুই অঙ্কের সবচেয়ে বড়তে যাব, 9 হবে দুইবার। তাহলে অক্টালে সবচেয়ে বড় সংখ্যাকে, 7। তাহলে অক্টালে দুই অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হবে 77, ঠিক আছে। একই রকমভাবে তাহলে অক্টালে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, অক্টালে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 3টা 7। হ্যাঁ।